এবার আমরা আলোচনা করব রশিদ আলী দিবস সম্পর্কে রশিদ আলীর মুক্তির দাবিতে মুসলিম ছাত্রলীগ কলকাতায় ছাত্র দেয় ধর্মঘটে এবং ফেব্রুয়ারি খ্রিস্টাব্দের দিনটি দিবস পালন করার কথা ঘোষণা করে অন্য ছাত্র সংগঠনগুলিও এই ছাত্র ধর্মঘট সমর্থন করে মুসলিম ছাত্রলীগের ধর্মঘটি ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালায় কলকাতা ও পার্শ্ববর্তী শিল্পাঞ্চলগুলিতেও ধর্মঘট চলে আন্দোলনের ফলে কলকাতার অসামরিক প্রশাসন এক প্রকার ভেঙে পড়ে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে সেনাবাহিনী ডাকতে হয় কয়েকদিনের সংঘর্ষে কলকাতায় অন্তত দুশো জনের মৃত্যু হয়